রোজা রেখে যদি কোনো যুবক মাস্টারবেশন করে বা হস্তমৈথুন করে সেই ক্ষেত্রে রোজা ভাঙবে কি ভাঙবে না? আগেই ফতোয়া দেন না, আগে আমারটা শোনেন, আমি বলি। আপনারা ফতোয়া দিলে তো হইলই না, ঠিক আছে? কথা আপনারা ভুল বলেন নাই। এখন বিষয়টি একটু ক্লিয়ার করতে হবে। হস্তমৈথুন যদি আপনি রোজা রেখে করেন, এটা রোজা অবস্থাতেও হারাম, ইভেন অন্য অন্য মান্থে করা মনে হয় হালাল। হালাল না হারাম? এভরিওয়ার এভরি টাইম, যেখানে আপনি যান, যে কোনো সময় আপনি করেন না কেন, মাস্টারবেশন এটা করাকে হারাম করে দিয়েছে একজন, তিনি কে? এবার আসেন, মাস্টারবেশন করলে রোজা ভাঙবে কি ভাঙবে না? প্রশ্নের উত্তর হচ্ছে, কেউ যদি ইচ্ছাকৃতভাবে নিজের হাত দিয়ে নিজের লিঙ্গকে ফোর্স করে কোনো প্রকার সিমেন আউট করে এবং তার যে বীর্যটা, এটা যদি মনি হয়, অর্থাৎ গাঢ় বীর্য, বীর্যের মাঝে কিন্তু পার্থক্য আছে প্রিয় ভাইরা, মনি আছে, মাঝি আছে, অনেকগুলো প্রকার ভেদ রয়েছে, সবগুলো বলা সম্ভব নয়। আমি জাস্ট বেসিক নলেজটা আপনাকে দেওয়ার ট্রাই করছি। যদি কোনো যুবক ইচ্ছাকৃতভাবে নিজের হাত দিয়ে নিজের লিঙ্গকে ফোর্স করে সিমেন আউট করে বা বীর্যপাত করে, এটা যখনই বের হবে সঙ্গে সঙ্গে আপনার রোজা থাকবে না ভাঙবে? ভাঙবে। এবার আসে আরেকটা পয়েন্ট, আপনি সিমেন আউট করছেন বা আপনি নিজের লিঙ্গ থেকে আপনার বীর্যকে বের করার জন্য প্রচুর পরিমাণে হাত দিয়ে ফোর্স করছেন, ব্যবহারকে লজ্জা পাবেন না, এটা কিন্তু জানার বিষয়। বাঁচতে হলে জানার দরকার আছে না নাই? আর খতিব হিসেবে দিস ইজ মাই রেসপন্সিবিলিটি, এটা আমি মনে করি যে আমার দায়িত্ব প্রত্যেকটা এমন ইস্যু, যেই ইস্যু মানুষ মুখে বলতেও লজ্জা পায়, এটা খতিব সাহেবের সবাইকে জানিয়ে দেওয়ার দরকার আছে না নাই? আচ্ছা, এটা আমার দায়িত্ব। হ্যাঁ, এখন যদি আপনি মাস্টারবেশন করতে শুরু করেছেন, তবে আপনার সিমেন আউট যেটা হয়েছে, আপনার বীর্যপাত যেটা হয়েছে, এটা মরি না বা গাঢ় বীর্য নয়, হালকা পানি জাতীয় কিছু বের হয়েছে। মনে রাখবেন, যেটা হালকা পানি বা পেশাবের মতো, এটা খুব গাঢ় না, এটা যদি বের হয় আপনার রোজা ভাঙে, তবে আপনার রোজাটা হালকা হয়ে যায়। কারণ আপনি যখন মাস্টারবেশন করছেন, মনে রাখবেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের এক একটা আলাদা রোজা আছে, চোখের রোজা, চোখ দিয়ে হারাম কিছু দেখব, হাতের রোজা, হাত দিয়ে কোনো হারাম কামাই করব, ব্রেইনের রোজা, ব্রেইন দিয়ে কোনো প্রকার ব্যাড বা ইমোরালিটি কোনো চিন্তা মাথায় নিয়ে আসব। তারপর যখন মাস্টারবেশন করছেন, আপনার হাত কি হারাম থেকে বেঁচে আছে বলেন না কেন? বেঁচে আছে। ইভেন আপনার যে লজ্জাস্থান, এটাও তো আপনার হারাম থেকে বেঁচে নেয়। এর জন্য আপনি যদি আপনার বডিকে হারাম কাজ থেকে সংযত না রাখতে পারেন, তাহলে আপনার রোজার যে একটা স্ট্রংনেস ছিল, একটা শক্তি ছিল, এই শক্তি থাকবে না হারিয়ে যাবে? বলেন, থাকবে না হারিয়ে যাবে? এর জন্য প্রিয় ভাইয়ারা নিয়ত করেন, যদি আপনার এই বাজে অভ্যেস থাকে, যে আপনি মাস্টারবেশনের মতো বাজে একটা নেশায় আপনি অ্যাডিক্টেড, আজ থেকে আমরা নিয়ত করি এই ধরনের বাজে কোনো কাজে আমরা যুবকরা কখনো ইনভলভ হব, জবান খুলে সকলেই পড়েন ইনশাআল্লাহ, আল্লাহ আপনাদের সবাইকে বোঝার তৌফিক দান করে, পড়েন আমিন। কিন্তু পার্থক্য আছে প্রিয়।